লালমনিরহাট সরকারি শিশু পরিবারে প্রথমবারের মতো জমকালো বিয়ের অনুষ্ঠান হলো একেতিম কিশোরীর। শুক্রবার হয়ে যাওয়া বিয়েতে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী আলহাজ নুরুজ্জামান আহমেদ, ছিলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ জেলার গণ্যমান্য ব্যক্তিরা। 500 মেহমান আপ্যায়ন করা হয় এমন আয়োজনে খুশি ফাতেমা সহ শিশু পরিবারের সবাই। 2010 সালের রাজশাহীর ছোটমণি নিবাস থেকে লালমনিরহাট সরকারি শিশু পরিবারে আশ্রয় পায় ফাতেমা। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।